Hello friends, welcome to Winning Wings tutorial. Hello friends, bondura welcome. Ajke amra 20 ti bhishoni important MCQs dekhe nebo ancient India er upor. Tumra note down kore rakhte paro, exam point of view theke bhishon important. Cholo shuru kora jak. First question ki bolche, where have been the Persian stamp found? Answer hobe Lothal. Persian stamp লোথালে পাওয়া গেছে সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে হুইচ কালেকশন অফ বুদ্ধাস টিচিং ইজ অলসো রেফার্ড অ্যাজ বুক অফ ডিসিপ্লিন ভালো করে দেখো এটা তোমরা বুক অফ ডিসিপ্লিন অ্যান্সার হবে বিনয় পিটাকা বুদ্ধাস টিচিং এর বুক অফ ডিসিপ্লিন বলা হয় বিনয় পিটাকাকে এই বিষয়ে তোমাকে তোমাদের আরেকটি ইনফরমেশন দিয়ে দেব যে এই তিনটি প্রথম তিনটি সুত্তা পিটাকা বিনয় পিটাকা আর অভিধাম্মা পিটাকাকে ত্রিপিটাকাস বলে ত্রিপিটাকাস বলে এই এইটির উপর আগে ডাব্লিউবিসিএসে কোয়েশ্চেনও এসছে ত্রিপিটাকাস মানে থ্রি বাস্কেটস অপশান দিয়ে দিয়েছিল যে চারটে অপশান দিয়ে বলেছিল যে এর মধ্যে কোনটি ত্রিপিটাকাস না ডাব্লিউবিসিএসে যে কোয়েশ্চেনটি এসেছিল তো বুক অফ ডিসিপ্লিন বলা হয় বিনয় পিটাকাকে চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক Which of the following does not come under Shruti literature? Answer away Vedangas. Next question. The first metal discovered by man was? Answer away copper. Itio WBC se a question diyechilo. Important question. Next question. Gandhara art flourished during which period? Answer away D. Kushana period. তারপর বন্ধুরা নেক্সট কোয়েশ্চেন দ্য প্রি হারাপ্পান কালচার অ্যাট কোট ডিজি ওয়াজ ডেস্ট্রয়েড বাই অ্যান্সার হবে ফায়ার কোট ডিজিতে প্রি হারাপ্পান কালচার ফায়ার দিয়ে ডেস্ট্রয় হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি কোয়েশ্চেন নাম্বার সেভেন কী বলছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি অ্যান্সার হবে বিম্বিসারা এ বিম্বিসারা Number 8. Which of the following is not one of the three jewels of Buddhism? Answer হবে অহিংসা তার মানে কি বোঝালো এই তিনটেকে three jewels of Buddhism বলা হয় Which of the following is not one of the three jewels of Buddhism? Answer অহিংসা তাহলে বুদ্ধ সংঘ আর ধম্মাকে three jewels of Buddhism বলা হয় Next question. Charumati, one of the daughters of Ashoka, married Devpala, a Kshatriya of which region? Which region? Answer hobe Nepal. Nepalese Kshatriya Devpala ke Charumati Ashoka, great Ashokar me BA korechilo. Question number 10. Which of the following sources describe the Mauryas as belonging to the Sudra Varna? এটার অ্যান্সার হবে পুরানাস নাম্বার ইলেভেন বোথ লর্ড বুদ্ধা অ্যান্ড মহাবীরা ডায়েড ডিউরিং দ্য রেইন অফ অ্যান্সার হবে বি অজাত শত্রু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটি হু কম্পোজড আই হোল ইনস্ক্রিপশন অ্যান্সার হবে রবি কীর্তি রবিকীর্তি হচ্ছে কোর্ট পোয়েট ছিল পুলকেশিন টুর ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ পুলকেশিন টু রবিকীর্তি হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সঙ্গম লিটারেচার সঙ্গম লিটারেচারের ল্যাঙ্গুয়েজ কী ছিল কোয়েশ্চেন নাম্বার 13 এর অ্যান্সার হবে এ তামিল মহাবীর ওয়াজ মহাবীরা ওয়াজ কনসিডার্ড টু বি দ্য ড্যাশ তীর্থঙ্কর কত নম্বর তীর্থঙ্করা ছিল মহাবীর মহাবীরা ছিল 24th তীর্থঙ্করা দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট রাজগির ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল রাজগিরে অজাত শত্রু অ্যারেঞ্জ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল আর কবে হয়েছিল 483 বিসিতে আর অজাত শত্রু অ্যারেঞ্জ দ্য ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল নোট করে রাখতে পারো নাম্বার 16 দ্য এনশিয়েন্ট চেরা কিংডম অকুপাইড দ্য টেরিটরি অফ মডার্ন ডে এটার অ্যান্সার হবে কেরালা
বি কেরালা। দ্য বুক ইন্ডিকা ওয়াজ রিটেন বাই মেগাস্থেনিস। মেগাস্থেনিস কে ছিল? অ্যাম্বাসেডার অফ সেলুকাস। ফাহিয়েন ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ। ফাহিয়েন কবে ভিজিট করেছিল? ডিউরিং দ্য রেইন অফ চন্দ্রগুপ্তা টু। চন্দ্রগুপ্তা টু কে বিক্রমাদিত্য বলেও বলা হতো, বিক্রমাদিত্য। কোয়েশ্চেন নাম্বার 19, দ্য খাজুরাহো টেম্পলস ওয়ার বিল্ড বাই হুইচ রুলার্স। এটি অ্যান্সার হবে চান্ডেলাস। এই সংক্রান্ত কোয়েশ্চেন এসেছিল ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে। কান্ডারিয়া মহাদেব হচ্ছে খাজুরাহো টেম্পলে পাওয়া যায় ওখানে। এটা হচ্ছে খাজুরাহো টেম্পলটা কোথায়? ছাত্তারপুর ডিস্ট্রিক্ট, ছাত্তারপুর ডিস্ট্রিক্ট অফ মধ্যপ্রদেশ। এটা হচ্ছে মধ্যপ্রদেশের ছাত্তারপুর ডিস্ট্রিক্টে খাজুরাহো টেম্পলস, কান্ডারিয়া মহাদেব, চান্ডেলাস। দ্য খাজুরা টেম্পলস ওয়ার বিল্ড বাই চ্যান্ডেলাস। আজকের মতো লাস্ট কোয়েশ্চেন কি বন্ধুরা, হু কম্পোস্ট আলাহাবাদ প্রশস্তি। এটির অ্যান্সার হবে হরিসেনা। বন্ধুরা আশা করি তোমাদের এই 20টি কোয়েশ্চেন ভালো লেগেছে। আমি আগামীতে আরও অনেক কোয়েশ্চেন্স নিয়ে আসবো এনশিয়েন্ট ইন্ডিয়ার উপর, চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করব। আর নেক্সট আমার টার্গেট আছে মেডিভিয়াল ইন্ডিয়ার উপর এরকম কিছু খুব বাছাই করা কোয়েশ্চেন নিয়ে আসা। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের উপর তো আমরা এমনভাবে পড়বো যাতে এক কোয়েশ্চেন্স দিয়েই আমাদের পুরো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা কভার হয়ে যায়। তো বন্ধুরা আজকে এই অবধি, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সো ফ্রেন্ডস, ইফ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড গিভ ইউর ফিডব্যাক। থ্যাংকস ফর ওয়াচিং।